হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন বাজে সকাল 9:30। তো গুড মর্নিং সবাইকে, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। দেখতে পাচ্ছেন আমিও খুব ভালো আছি। তো আমি এখন বসে আছি, দেখতে পাচ্ছেন গাইস প্রতিদিনে যা ডিউটি থাকে সেই ডিউটি করছি আমি এখন, দেখতে পাচ্ছেন। তো এই যে এখানে রান্না চাপিয়েছি, তো এখন রান্না চাপিয়েছি, সেই জন্য মাটি ভিজিয়ে দিলাম। মাটি আর সেই কয়লা গুঁড়ি থাকে, সেই কয়লা গুঁড়িটা ভিজিয়ে রেখে দিলাম, একটু ভিজে যাক, তারপর সেই গোল গোল বানাবো। সেটা দিয়ে শুকিয়ে গেলে, সেই গোল গোল বানাবো, সেটা শুকিয়ে গেলে রান্না করা হবে আমাদের, সেই জন্য বানাবো। তো কয়লা গুঁড়ি আর মাটি ভিজিয়ে রাখলাম, দেখতে পেলেন, শেয়ার করলাম আপনাদের সাথে। তো এই যে দেখতে পাচ্ছেন, আমি রান্না করার পর এখন ওকে খিচুড়ি খাওয়াচ্ছি, রান্না হয়ে গেছে। তো এখন বেবিটাকে খিচুড়ি খাওয়াচ্ছি, দেখতে পাচ্ছেন। আমি স্নান করে চলে এসেছি, স্নান করা হয়ে গেছে আর ডিউটি করা হয়ে গেছে, ডিউটি করা। তো ডিউটি করে আর পরে স্নান করলাম এই মাত্র, আর এখন খাবার খাবো। তো অনেক খিদা পেয়ে গেছে, তো খাবারটা খেয়ে নি, তারপর আরো কথা হবে আপনাদের সাথে। আর এখন দুষ্টুটা খেলা করছে, দেখতে পাচ্ছেন, তো এখনো ঘুমায়নি। তুমি দেখতে পাচ্ছেন দুজনে কারো হাত বেড়ে আছে, ও এখন বসে আছে আমার খিদা পেয়ে। তো এই যে ভাত বেড়ে নিয়ে চলে এসেছি, এবার খাবো। তো এবার খাওয়া যাক তাহলে। এই যে এখানে আছে শাক ভাজা, এখানে আছে টমেটো চাটনি, এখানে আছে সিম আলু পোস্ত, আর ভাত, এই আছে ডাল, আর এখানে আছে জল। তো আমি এবার খাওয়া স্টার্ট করি। তো আগে জলটা খেয়ে নে। আমার খাবার খাওয়া হয়ে গেছে, মেজে হাত ধুয়ে চলে এসেছি, যে আর ভাত খেতে খেতে আমাদের দুষ্টুটা ঘুমিয়ে পড়েছে। তো এই যে ভাত খাচ্ছিলাম আমি, খেতে খেতে ঘুমিয়ে গেছে এখানে, আর ওর বিছানা এলোমেলো হয়ে গেছে, কোন দিকে ফেলে দিয়েছে, বিছানাটা পেড়ে দিই ঠিক মতো আর সরিয়ে আনি ঠিকভাবে ঘুম করে। দেখতে পাচ্ছেন ও ঘুমিয়ে গেছে, এখন আমি বসে বসে এডিটিংটা করি। তো ঘুমিয়ে গেছে যেহেতু, তো এডিটিংটা ভালোভাবে করতে পারবো, তো এডিটিংটা করে নিই। তো দুপুরবেলা এডিটিং করার পর আমি ঘুমিয়ে গেছিলাম, সেই জন্য শেয়ার করা হয়নি। তারপর 4টায় উঠে সব বাড়ির কাজ করে, বাড়ির কাজ শেষ হয়ে তারপর রুটি বানালাম। তো রান্না শেষ হয়ে আর করে তারপর আপনাদের সাথে এখন কথা বলছি, দেখতে পাচ্ছেন এখন বাজে 7টা। তো বাইরে রান্না করি, সেই জন্য আর শেয়ার করা হয়নি। তো রাত্রের জন্য রান্না করলাম, সেগুলো আর শেয়ার করা হয়নি, কারণ বাইরে রান্না করছি অন্ধকারে, যে সেজন্য। এখন বাজে 7:30। তো গুড ইভিনিং সবাইকে, আর এখন দেখতে পাচ্ছেন বসে আছি আপনাদের সাথে কথা বলছি। ছিল আমার আজকের ভিডিও, তো এখানে শেষ করছি। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দেবেন, আর ভালো লাগলে লাইক অবশ্যই করবেন, আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তো করে দেবেন, আর বন্ধুদের সাথে শেয়ার কিন্তু অবশ্যই করবেন। তাহলে আজকে পর্যন্ত, ওই টাটা, দেখা হবে পরের ভিডিওতে।